জীবনের স্বপ্ন যাত্রা, স্বপ্ন যাত্রা, স্বপ্ন যাত্রা, হোক না শুরু এগিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা, স্বপ্ন যাত্রা, স্বপ্ন যাত্রা। জীবন তো নয় স্বপ্ন মাখা নীল আকাশের ছোঁয়া, একটু ভুলেই আসতে পারে কালো মেঘের ছায়া, জ্ঞানের আলোয় না খুঁজে পথ নিজেই গড়ো নিজ ভবিষ্যৎ, হোক না শুরু এগিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা, স্বপ্ন যাত্রা, স্বপ্ন যাত্রা, হোক না শুরু এগিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা, স্বপ্ন যাত্রা, স্বপ্ন যাত্রা। একটা বুড়ো দামরা বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলতে যায় কোন আক্ষেরে? হ্যাঁ তুমিও তো কম যাও না, তুই কথা বললে খালি তুই হাসস, এই যে হাসতে হাসতে জোকারের মতো যে মানুষের ধরে জোকার জাহাঙ্গীর বলে, এটা কি ভালো লাগে? আমার কাছে শুনতে ভালো লাগে তো, থামো না। কি হয়েছে? আমি বড় হয়ে ছোট চাচি হব, সারা দিন খেলবই। যে আমার এত সেবা করতেছে, যার কারণে আমার পেটের বাচ্চা এত সুস্থ আছে, তারে কাছে পাইতেই তো এমনটা করলাম। আর নাম শুনলে আমার শান্তি গরম হয়ে যায়, জামাইটা পা ভাঙা ঘরে পড়ে রয়েছে, তাহলে দেখতে যাবো না আমি? তোমার দরকার হলে তুমি যাও গা, আমি যাবো না। আমার কারো লাগবে না। তোমার কাছে যেটা বাড়াবাড়ি, আমার কাছে সেটা হলো দায়িত্ব, শান্তাপানির দের সব কিছুই চার্টে লেখা রাখতে হবো। আরে এতদিন ধরে ডিউটি পালন করতেছি, পারে এসে কি নৌকা ডুবাবো নাকি? কোন বেলায় কি খাওয়া হবে সমস্তটা তদারকি করে তোমার জাহাঙ্গীর ভাই। তার কথা হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার বলেছে যেভাবে খাওয়া হবে সেভাবে। বাচ্চাটা সুস্থ আছে, একটা ভালো পাত্রের সন্ধান পাইছি। কি হলো? রহিমার বিয়েটা যদি আজকে ফাইনাল খেলা, সেই জন্য নবাব বেটার ফোন বন্ধ। এই যে ক্ষেত্রটা দেখছো না, এই ক্ষেত্রও কিন্তু আমাদের, তাই না? হ্যাঁ, এই তো নিড়ানি দেওয়া হয়েছে মাত্র। কি লাগাবে ক্ষেতে? ঠিক বলতে পারছি না, এটা ওই জমির ভাই বলতে পারবে। আম্মু, 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 দাঁড়াও দাঁড়াও। এদিকে এসো। আরে ক্ষেত্রে নিড়ানি দেওয়া হয়েছে, এর মধ্যে তো লাগাও, ফসল লাগানো হবে। এই নষ্ট করছো, চলে এসো, চলে এসো বাবা। শোনো, ওই যে শেফালির কথা বলছিলাম, হ্যাঁ ওর তো স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখা দরকার, কারণ হচ্ছে যে ওর এখন তো অ্যাডভান্স অবস্থা, তাই না? তা তো অবশ্যই। শোনো, ঠিক মতো খাওয়া দাওয়া করছে কি না, হ্যাঁ এটা একটু খেয়াল রাখা দরকার। আচ্ছা, আম্মা যেভাবে বললেন তাতে করে তো মনে হলো যে শান্তা স্বাস্থ্যকর্মী, উনি রেগুলার এ বাড়িতে আসেন এবং চেক আপ করেন। সেই চেক আপ যদি মানে ওই অনুযায়ী যদি ফলো করা হয়, আমার তো মনে হয় না শেফালির কোনো প্রবলেম হওয়ার কথা। তারপরেও জাহাঙ্গীরের উপর তো কোনো বিশ্বাস নেই, তুমি যে কদিন আছো এখানে তুমি শেফালির স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রেখো, ওই যে শান্তা যেভাবে যেভাবে খেতে বলেছে সে খাবার দিকে একটু খেয়াল রেখো। আচ্ছা, তোমার কি আমার উপর বিশ্বাস নেই নাকি? আরে বর্ষা আছে তো, অবশ্যই আছে। আমার কথা মতো যদি রেগুলার চলে তাহলে মনে হয় যে শেফালির একটা অভ্যাস দাঁড়িয়ে যাবে এবং তারপরে তার কোনো প্রবলেম হওয়ার কোনো কারণই নেই। হাই শোনো তো ভাবি, আমার রাগ উঠতেছে। বুঝলাম না কোনটা এখনই কেন বন্ধ করে রাখছে, খেলা শুরুতে তারা দেরি আছে। তোমার বন্ধু না, বন্ধুরে যা আসি খাইছো তাই হয়েছে। আরে দূর, রায়হান আমার বন্ধু হইতে যাবো কেন? ও হইলকে ইয়া আমার ইয়ে প্রতিম, ওই যে কি কয় যে ছোট আর কি, অনুজ প্রতিম, অনুজ প্রতিম। যত যাই বলেন সে আপনার বুদ্ধিতেই চলে। তাইলে কও,
সে আমার সাগরেত। ও জাহাঙ্গীর ভাই, আপনার সাগরেতদের একটু বুঝায় কর না যে এরকম টই টই করে ঘুরে না বেড়াইতে। আচ্ছা, আমার কি একটু ইচ্ছা করে না সারাক্ষণ তার পাশে পাশে থাকতে? ইস, দুইজন টাসকি খেয়ে গেছে। খালি একলা একলা নিজেরা প্রেম করব, অন্যজন প্রেম করতে গেলেই দোষ। কাকলি শোনো, তুমি একটা কাজ করো, দোয়া করো যাতে তোমার রায়হানের অবস্থা এই জাহাঙ্গীর ভাইয়ের মতো হয়, হাত পা ভাঙে যেন ঘরে পড়ে থাকে। এতে কাকুরির লাভটা কী হবো? আমার পা ভাঙছে, বিনিময় তুমি আমার কাছে পাইছো। আরে আমরা তো বিবাহিত, এখন রায়হানে যদি পা ভাঙে, এখন তো রাস্তাঘাটে দেখা করতে পারতেছে, তখন তো এইটাও পাবো না। দেখো তোমার ভাবি কী দোয়া করতেছে, যাতে তোমরা বিচ্ছেদের আনলে পুইলা মরো। হাসি থামাই লাগেন, শান্তা পা কইছে গর্ভকালীন সময় শেফালি রে হাসি খুশি থাকতে পারে, হাসো হাসো, নো টেনশন, আরে হাসো। সালমান মা, আমি দোকানে গেলাম। কী রান্তাছো? ভারী সুন্দর গন্ধ বেরাচ্ছে। আপনার বিয়ান খালি দুধের পায়েস খাইতে চাই, তাই ব্যবস্থা করি। তোমার আন্দন যে একবার খাইছে তার তো একটু বায়না থাকবই। আপনারা তেল দেওয়ান লাগবো না। তাই শোনেন, বিয়ান যদি কালকে যাইতে চায় যাইতে দিয়েন, বাধা দিয়েন না, মনে থাকবো। বারে কন্যার ঘর, একটু আদর আপন করা লাগবো না? আপনি তো মুখে কই খালাস, জীবন তো যায় আমার। আয় চুপ করো, এতদিন কইরা এখন জাওনের কালে বদনাম কামাইও না। আমি যাই, কিছু আনন্দ লাগবো না? কিছু আনন্দ লাগবো না। আব্বারে তো দেখলাম না, তুমি আব্বারে কই দিও। তোমার আব্বা আচ্ছা, তাড়াতাড়ি আইসে পড়ে যাও। জাহাঙ্গীর ভাই পা ভাঙা বিছানায় পড়ে থাকার কারণে আজকের ম্যাচে খেলতে পারে নাই, কিন্তু এটা তো ঠিক যে জাহাঙ্গীর ভাই আমাদের ক্যাপ্টেন, কোচ, ম্যানেজার, অধিনায়ক সবকিছু। জাহাঙ্গীর ভাই আমাদের সবকিছু, সেহেতু এই কাপটা আমরা জাহাঙ্গীর ভাইয়ের হাতে তুলে দিতে।
মাসুদা, জমিরের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হইছে তো, তা না হলে রহিমার বিয়ে দিতে চাই কেন? মাথা তোর কম খারাপ হয় নাই, তুই এতদিনই কথা আমারে কইলি না কেন? আমি জানলে তো জানামো কেন, তোর লাগে এই নিয়ে আলাপ হয় নাই? কিসের আলাপ? কয়দিন আগে কইলো রহিমার বিয়ে নিয়ে ভাবতেছে, বাস এইটুকুই। তারপর নিজের যেমন চেব তাই করবো, কারো বুদ্ধির ধার ধারে নাকি সে? সে আমারে কয় সংসারের হিসাব নিকাশের তুই কি বুঝোস? মাথা মোটার আবার বুদ্ধি আছে নাকি? নির্বোধ ছাড়া এইসব কেউ কখনো ভাবতে পারে? আপনারা এখনই যদি না সামলান তাহলে কিন্তু বড় বিপদ হবো। নির্বোধকণ আর ব্যাকুলকণ, রুকসানার বাপ হলো ঘাটতেরা, একবার যদি তার মাথায় কিছু ঢুকে আর বাইর হয় না। আর ঘর যদি আমি না মটকাইছি? পারবেন না, রুকসানার যখন বিয়ে দেয় তখনও আপনারা আপত্তি করছিলেন। কই, রুকসানার তো বিয়ে হইলই। কথাটা কিন্তু আব্বার ঠিক, জমির নিয়ে বিনিয়ে যাই বলুক না কেন, ও নিজে যা ভাবে সেইটাই কইরা ছাড়ে। সোজা আঙ্গুলের ঘি না উঠলে পরে আঙ্গুল ব্যথা করতেই হইব, সব কিছুর একটা নিয়ম আছে। যা করতে হয় যা না করতে হয় করেন চাচা, আমার রহিমারে বাঁচান। কান্দো কেন, কান্দনের কি হয়েছে? এই জমির, জমির, তুই হনে সরির মতো পলায় কি শুদ্ধি আছস? না, আমার নিয়ে কথা হইতেছিল, তাই চিন্তা করলাম ঘরে ঢুকি কেমনে। এটা কি শুনলাম, তুই নাকি রহিমার বিয়ে ঠিক করছস? ঠিক করছি এই কথাটা ঠিক না, মানে বিয়া দিব এটা চিন্তা করছি, সেটা তো ওই যে আলমগীর ভাই বলছি আমি। ছেলেও তো ঠিক করে ফেলছো, বললে না যে এরকম ছেলে আর কখনো পাবা না? হ্যাঁ বলছি, ঠিকই তো, এমন ছেলে তো পাওয়া যাবেই না। তারপরে আপনারা সবাই যদি আপত্তি করেন তাহলে আর আগামো না। তো আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে মরার আগে যদি রহিমার একটা গতি করে যেতে পারতাম তাহলে ভালো হইতো। চুপ, একদম চুপ। কি আমার গতিওয়ালা রে, শোন তুই তো বলো তোর মাথার মধ্যে কিছু নাই? শিশু বিবাহ আইন তো অপরাধ, হাতে হাত করা পড়বে, মাজায় দড়ি বানবে, বান্দা হির হির করে টাইনা লয়ে যাবে জেলের মধ্যে, তখন বুঝবি কোনো কিছু তো তোর মাথার মধ্যে নাই। মাইয়া বিয়ে দিতে চলছে, গতি করতে চলছে, তোমার যখন থানায় নিয়ে বাইর যাবে তখন ঠিক হবা। কি এখন বিয়া দিবি? মাথা ওই দিক লারস, এই দিক লারস, আবার নিচে লারস। আপনারা দেখলে বুঝে যায় কোনটা হওয়া কোনটা নাই। উনি গতি করে কি হইল, এখনো ব্যথা করতেছে নাকি? ভাঙ্গা জায়গায় চোট লাগছে তো, এত তাড়াতাড়ি কি ব্যথা চাইবো? ভাবি ভেতরে আসবো? দাদা পা আসেন, আসেন এই বসেন। এ কি, কে কাকে সেবা করছে? আরে না, সেবা আমি করতেছি। তো আজকে একটু বেকায়দা হয়ে গেছে, হয়েছে কি? আর বলতে হবে না, শুনেছি। আপনি শুনলেন কার কাছ থেকে? তোমার একটা কিছু হয়েছে আর সেই খবর সার গ্রামের মানুষ জানবো না, সেটা কি হয় নাকি? ভাবি কিন্তু ঠিক কথাটাই বলেছে। হ্যাঁ ঠিক তো সে বলবেই, সে তো আমার হারে হারে চিনে। কিন্তু আমি যে আপনাকে একদম চিনি না সেটা কিন্তু আজ প্রমাণ হয়ে গেল। কিরকম? আমি ভেবেছিলাম অ্যাক্সিডেন্টের পর আপনার মনটা ঘরের ভিতর ঢুকেছে, কিন্তু এখন দেখছি শুধু শরীরটাই ঢুকেছে, মনটা ঢুকেনি, এখনো মনটা খেলার মাঠেই ছুটছে। কি যে কন্যাপা, এতগুলো মাস ধরে শেফালিটিতে সেবা করতেছি, তার প্রমাণ তো হইল যে সে সুস্থ আছে, তাতেই তো বোঝা যায়, কি যায় না? এটা অবশ্য ঠিক, এটা কিন্তু অস্বীকার করার কোনো জো নেই। জাহাঙ্গীর ভাই, আজকে কি জ্বর আর প্রেশারটা মেপেছেন? এই যে চার্টে সব আছে, সব সাক্ষী এখানে আছে। হুম হুম
প্রেশারটা কিন্তু একটু ওঠানামা করছে। আরে টেনশন করে যে। আচ্ছা পা আপনি কোন, আমি সারাক্ষণ ওর পাশে থাকার পরেও ও যদি টেনশন করে তাহলে আমার পাশে থেকে লাভটা কি? এটা কিন্তু জাহাঙ্গীরভাই একদম ঠিক কথা বলেছে, কোনো রকম টেনশন করা চলবে না। হুম জাহাঙ্গীর ভাই, যে কোনো সময় কিন্তু লেবার পেইন উঠতে পারে, ভ্যান কি ঠিক করে রেখেছেন? কোনো অসুবিধা নাই, ভ্যান তো আমগরি আছে, আর আমি কিছু নগদ টাকা জোগাড় করে রাখছি, ব্যথা উঠলে সাথে সাথে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবো, আপনি কোনো চিন্তা করেন না। হুম, এগুলোকে বলে প্রসব পরিকল্পনা, প্রসব পরিকল্পনা অনেক আগে থেকেই করে রাখতে হয়। কইলাম না আমার কাজে আপনি কোনো খুঁত পাইবেন না। শুধু এই পা ভাঙা ছাড়া। আরে যাক, ফোনটা তো খুলছে, কতক্ষণ ধরে ট্রাই করতেছি। হ্যালো, তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি আমার আর ফোন করবা না, রাখো ফোন। হ্যালো, দোহাই লাগে কই তো তুমি ফোনটা কাটো না, সে কখন থেকে তোমার ফোন করতেছি, তোমার ফোনটা বন্ধ, ফোন বন্ধ রাখছিলা কেন? আমার ফোন আমি বন্ধ রাখছিলাম, এখন কেন খুলছি? এই সব কৈফত কি তোমার দাউন লাগবো নাকি? না না, কৈফত না কৈফত না, আসলে হইছে কি মানে খবরদার মানে মানে করবা না। আমি কি তোমার কথা শুনতে চাইছি যে মানে মানে করবা? কাইটো কাইটো না, তুমি কাইটো না কিন্তু। হ্যাঁ মানে তুমি গাইল দাও, ধমক দাও, যা খুশি বলো, আমি কিচ্ছু মনে করবো না। আর আমি মনে করবো কেন? আমি তো একটা ভুল করছি, আমি একটা অপরাধ করছি, তুমি আমার যা খুশি বলো, যা খুশি গাইল দাও, ধমক দাও, শাস্তি দাও, আমি সব কিছু মেনে নিব। চালাকি শিখছো না, আমার সাথে চালাকি করো তুমি, কথা কইতে থাকো, যা খুশি কইতে থাকো কিন্তু ফোনটা কাইটো না। হ্যালো, তুমি বলতে থাকো, আমি শুনতেছি তো, বলো। শুনতেছি মানে? তোমার সাথে কে কথা কইতে চাইতেছে যে তুমি শুনতেছো? আমি এখন পড়তে বসছি, খবরদার আমারে ডিস্টার্ব করবা না, ফোন রাখো। কাইটা দিলো, সারছে, ফোন দেখি বন্ধই করে দিছে, এখন তাহলে কি করি? আপনার একটা কথা কোনো ডাকবেন, তুমি কি কইবা? আমি আন্দাজ করতে পারছি, তুমি কি মনে করো শেফালি আমার কেউ না? তাহলে এমন পাষাণ হয়ে থাকেন কেমনে? আমার রাগ তো শেফালির উপর না। তাহলে কার উপরে? জাহাঙ্গীরের উপরে? জাহাঙ্গীর তো পোলা হিসাবে মন্দ না। আরে আমি ওর উপরও রাগ করি নাই। তাহলে কার উপরে? আমি রাগ করছি আমার নিজের উপর। বুঝলাম না, জাহাঙ্গীর কিছু না করলে তার সাথে শেফালির বিয়া দিব না, এই শর্তটা না দিয়া আমি মস্ত ওর একটা আহম্মকের মতো কাম করছি। আহা, এগুলি বাদ দেন তো, বাদ দেন, যা হবার তো হয়ে গেছে, আল্লাহ যার সাথে জুড়ে যার রাখে তার সাথেই হয়, এখন বাচ্চা কাচ্চার বাপ হইলে সব ঠিক হয়ে যাবো, দেখেন। হওয়ার দোয়া করো তাই যেন হয়। চলো কালকে এসে পালিয়ে দেখে আসি। সর্বনাশ হয়ে গেছে আমার স্বাস্থ্য ভাই, হায়দার আছে না, কাইজা করে পরে তালাক দিছে। আরে দূর হো, রাগের মাথা তালাক দিলে তালাক হয় না। আপনি বুঝেন নাই মিয়া ভাই, ওই হায়দারের সম্বন্ধে আইসা বোনের নিয়ে গেছে, আর যাওয়ার সময় কয়ে গেছে এই হায়দার জানি ও বাড়ির পাড়া না দেয়। তাহলে কাম কর, মুরব্বীকে খবর দে কালকে সকালে টেনে বসবো না। মিয়া ভাই একটু দেখেন ঘরটা জানি না ভাঙে মিয়া ভাই। আরে যা, আমি আসি তো নাকি, তুই যা সবার খবর দে। যা যা, আপনি না কইলেন কালকে শেফালি গো বাড়ি যাবেন। কী আর করার, গ্রামের মানুষজন মান্যগণ্য করে, তাকে বিপদে আপদে তো পাশে থাকতে হয় নাকি। এক কাজ করি, চলো পরশু যাই। হুম, তুমিও শোনো আমার জামাটা দাও, একটু বাজারে যাবো।
আমার কাছে কিন্তু বিষয়টা সুবিধার মনে হইতেছে না। তুমি কি আমার কথা শুনতেছো? না। তোমার আমার মধ্যে ভালোবাসা আসছে, রাগারাগি বেশি হইতাছে। আজকা থেকে আমাদের মাঝখানে আর কোনো সম্পর্ক নাই, অতএব রাগারাগিরও কোনো চান্স নাই। আমার চেয়ে 100 গুণ বেশি ভুল করে ও জাহাঙ্গীর ভাই কি সুন্দর বোরশো আগাদাই করে নেয়। আর আমি আমি আসলে একটা গর্দভ। তোমার কথা শেষ হয়েছে? তোমার কি ধারণা আমি একটা গর্দভ? এটা বলার জন্য তোমাকে আমি ডাকছি? অন্য কথা থাকলে কও, আমার হাতে সময় নাই। সময় নাই মানে সময় থাকবে না কেন? এটা তো কোনো কথা হইতে পারে না। আমার জন্য তোমার অবশ্যই আলাদা করে সময় থাকতে হবে। কেন তোমার জন্য আমার আলাদা করে সময় রাখতে হবে? কে তুমি? আমার কইতর। তুমি আমার কইতর, আমি তোমার কইতর, বিষয়টা তো সহজ না? আবার ফাজলামি কথা, সারা কোন শুধু মিথ্যা কথা, ফাঁকিবাজি আর টাউটামি। ওনার কইতর হওয়ার জন্য আমার ঠেকা পড়ছে। দেখো আমি চুরি করতে যাই না, আমি অসামাজিক কোনো কার্যকলাপ করি না, আমি নেশাপানি করি না, আমি খেলাধুলা করি। এখানে আমার অন্যায়টা কোথায়? কেন বারবার বলতেছো এইসব খেলাধুলা সব বন্ধ করে দিছি? মিথ্যা কথা বলতেছো কেন? তোমার ডরে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। কি বুঝছো? তুমি চাও আমি যেন তোমার পারমিশন নিয়ে খেলতে যাই, তোমার সাথে ঘুরে নিয়ে যাই আর তোমার অনুগত হয়ে খেলাধুলা করি, তাই তো? আবার ফাঁকিবাজি কথাবার্তা, এরকম করলে কিন্তু আমি আবার রাগ করুম। আবার রাগ করবো মানে? মাঝখানে রাগ পড়ে গেছিল নাকি? তা সেটা তুমি আগে বলবো না, তাহলে তার এত কথা বলতাম না। বৌমা, আম্মু কই? বৌমা চলো আমরা ঘরে যাই। আমি কখনো অফিস করব না, বড় হয়ে অফিস করতে হবে না, ঘরে বসে থাকবি নাকি? থাকবো, ছোট চাচুকে অফিস করে ঘরেই তো বসে থাকে। আমি বলেছি না আমি বড় হয়ে ছোট চাচু হব। আরে আমারে নিয়ে কি কথা হইতেছে? হ্যাঁ কি শুনেই আমারে নিয়ে কি কথা হইতেছে? তোমার প্রশংসা হচ্ছে। কি রকম? তুমি যে ঘরে বসে বসে দিব্যি জীবনটা পার করে দিলে, সেটা দেখে তো ওদের হিংসা হচ্ছে, তাই বড় হয়ে ওরা তোমার মতো হতে চাইছে। সত্যি? আরে ঠিকই তো কইছে, চাকরি বাকরি গেলে মানুষের কাম, জীবন হলো একটা, আরে আনন্দ ফুর্তি করে জীবনটা কাটাই দিব। ছোট যাচ্ছে আজ আমাদের ফুটবল খেলা আছে। তাই নাকি? কখন? এখনই। আয় মাহিন, চল চল চল। আগে আগে খেলাধুলা তারপর সব কিছু। ঢাকা গিয়ে যে আমি ওদেরকে কিভাবে সামাল দেব আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন ভাবি এই কথা কেন বলতেছেন? আরে ওদের মধ্যে একটা ভাইরাস ঢুকে যাচ্ছে তো। কি বলতেছেন ভাবি? ভাইরাস? জাহাঙ্গীর ভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত মানুষ হাত পা না ভাঙা পর্যন্ত তো বাড়িতেই ঢোকে না। প্রিয় দর্শক বৃন্দ, আমি স্বপ্নযাত্রার ধারাবাহিক নাটকে মমতার চরিত্রে অভিনয় করছি। গত পর্বের কুইজে যারা আপনারা সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন তারা হলেন আমাদের এ পর্বের কুইজ হলো গর্ভবতী নারীর প্রসবকালীন সময় ঘনিয়ে এলে কি কি পরিকল্পনা গ্রহণ করতে হয়। স্বপ্নযাত্রা শুরু এগিয়ে চলা এই জীবনের স্বপ্নযাত্রা। জীবন তো নয় স্বপ্ন মাখা নীল আকাশের ছোঁয়া,
একটু ভুলেই আসতে পারে কালো মেঘের ছায়া, জ্ঞানের আলোয় না খুঁজে পথ, নিজে গড় নিজ ভবিষ্যৎ, হোক না শুরু এগিয়ে চলা। এই জীবনের স্বপ্ন যাত্রা, স্বপ্ন যাত্রা, হোক না শুরু এগিয়ে চলা, এই জীবনের স্বপ্ন যাত্রা, স্বপ্ন যাত্রা, হোক না শুরু এগিয়ে চলা, এই জীবনের স্বপ্ন যাত্রা, স্বপ্ন যাত্রা, স্বপ্ন যাত্রা।